আমরা নিজের জীবনের চাইতে নবীজিকে এমনি এমনি ভালোবাসি না, কারণ কিয়ামতের দিন এই নবী হচ্ছেন আমাদের জন্য সহায়তাকারী, ঠিক কিনা? এই জন্য এই নবী, এই আমাদের প্রাণপ্রিয় নবীর বিরুদ্ধে কটুক্তি বা অবমাননা জীবিত থাকতে আমরা মেনে নিতে পারি না। রাষ্ট্রীয়ভাবে একটু নিন্দাও জানাইতে পারেন না, সংসদের অধিবেশন চলছে, সেখানে পদ্মা সেতু নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, আরে নবী প্রেমিক একজন মানুষও কি সংসদে দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা জানাতে পারলেন না? এটা ছিল মুসলমানদের আশা যে আপনারা নিন্দা জানাবে। আমরা আশা করেছিলাম অন্তত পার্লামেন্টের ভেতরে আপনারা এই ঘটনার তীব্র নিন্দা জানাবেন। আমরা এক একজন এক এক দল এখানে করি মসজিদে যারা এসেছি, আমরা কেউ আওয়ামী লীগ করি এখানে এই মসজিদে আছেন, এখানে আমরা কেউ বিএনপি করি এই মসজিদে আছেন, কেউ জামাতে ইসলাম করেন, কেউ চরমুনাই করেন, কেউ খেলাফত করেন, কেউ তাবলিগ করেন, এটা আমাদের এক একটা দলীয় বা রাজনৈতিক পরিচয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বিএনপি করি, আমরা সবাই নবীর উম্মত, এই জন্য নবীকে নিয়ে অবমাননা করে বক্তব্য দিলে কে আওয়ামী লীগ করি কে বিএনপি করি ওই পরিচয় ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এই মহিলা যে কাজ করেছে, এই বিজেপি মুখপাত্র নূপুর শর্মা, সে মহানবীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়ে গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় সে আগুন লাগিয়ে দিয়েছে। আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, ওমান সহ আরব দেশগুলো, তারা তীব্র নিন্দা জানিয়েছে। নিন্দা জানানোর পাশাপাশি বেশ কয়েকটি দেশ ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। কোনো কোনো দেশ তো আবার ভারতের পণ্য বয়কট করেছে। এটা প্রতিবাদের এক একটা সিস্টেম, যে যার মতো প্রতিবাদ জানিয়েছে। আমার বড় অবাক লাগলো, আমরাও তো 90% মুসলমান, সংখ্যাগরিষ্ঠ এই দেশ, এই দেশে এখনো রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার কোনো নিন্দা জানানো হলো না। আপনি রাষ্ট্রীয়ভাবে একটু নিন্দাও জানাইতে পারেন না, সংসদের অধিবেশন চলছে, সেখানে পদ্মা সেতু নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, আরে নবী প্রেমিক একজন মানুষও কি সংসদে দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা জানাতে পারলেন না? এটা ছিল মুসলমানদের আশা যে আপনারা নিন্দা জানাবে। আমরা আশা করেছিলাম অন্তত পার্লামেন্টের ভেতরে আপনারা এই ঘটনার তীব্র নিন্দা জানাবেন। আমরা এক একজন এক এক দল এখানে করি মসজিদে যারা এসেছি, আমরা কেউ আওয়ামী লীগ করি এখানে এই মসজিদে আছেন, এখানে আমরা কেউ বিএনপি করি এই মসজিদে আছেন, কেউ জামাতে ইসলাম করেন, কেউ চরমুনাই করেন, কেউ খেলাফত করেন, কেউ তাবলিগ করেন, এটা আমাদের এক একটা দলীয় বা রাজনৈতিক পরিচয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বিএনপি করি, আমরা সবাই নবীর উম্মত, এই জন্য নবীকে নিয়ে অবমাননা করে বক্তব্য দিলে কে আওয়ামী লীগ করি কে বিএনপি করি ওই পরিচয় ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রতিবাদ জানাবো। নবীর দলে থাকতে হলে, নবীর সাফায়াত পেতে হলে, আপনাকে নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে। ভারতের সরকারকে আমরা সুস্পষ্টভাবে বলবো, আমরা এই মসজিদ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি আমরা বলছি তাকে শুধু দল থেকে সাসপেন্ড করলে চলবে না, বরং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর ওই কুলাঙ্গার মহিলাকে বলবো, নবীজিকে কটুক্তি করে এই দুনিয়াতে কেউ ছাড়, দুনিয়ায় আল্লাহ তাকে বেইজ্জত করেছেন, তুমি আজ ক্ষমতার চেয়ার পাইয়া যা মন চায় তাই বলো, এই পাশের দেশ মিয়ানমারের দিকে তাকাও, এই অং সান সুচিকেও আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার থেকে নামায়া জেলখানার ভেতরে ঢুকায় দিয়েছেন। ক্ষমতা এমন জিনিস, সকালে আছে তো বিকালে নাই, বিকালে আছে তো রাতে নাই, রাতে আছে তো সকালে নাই, এমন বেইজ্জত আল্লাহ করবেন? আল্লাহ তো বেইজ্জত করবেন। এক ইমানুয়েল ম্যাক্রোকে আল্লাহ কি করেছেন দেখেন নাই? রাস্তাঘাটে পাবলিকের থাপ্পর খাইছে, কি দেখেন না আপনারা? রাস্তাঘাটে পাবলিকের থাপ্পর খাইছে, এই থাপ্পর খাওয়া, জুতার বাড়ি খাওয়া, এই যে জুতার বাড়ি খাওয়া শুরু হয়েছে কার থেকে? আরে না, নমরুদ থেকে। কার থেকে? এই নমরুদ চরিত্রের লোকেরা এরাও এখনো জুতার বাড়ি খায়, থাপ্পর জুতার বাড়ি এদের নসিবে এইভাবে। আমরা বলবো,
এই মহিলা যে কাজ করেছে অবশ্যই সে আল্লাহর তরফ থেকে চূড়ান্ত শাস্তি পাবে, এটা কোনো সন্দেহ নাই। তবে আমরা নবীর উম্মত হিসাবে আমাদের তো প্রতিবাদটুকু জানানো দরকার। এই প্রতিবাদ জানানোর সুযোগ এবং পরিবেশ তৈরি করে দিতে হবে। আর এই প্রতিবাদ জানাতে গিয়ে আবার দেশের সম্পদ নষ্ট করা যাবে? কোনো ভাঙচুর বা কোনো হামলা এগুলোতে কখনো জড়ানো যাবে না। আপনি প্রতিবাদ জানান, প্রতিবাদের ভাষা সুন্দর হতে হবে, সাবলীল হতে হবে। আপনি তো আর এখন ভারতে গিয়া কিছু করতে পারবেন না, পারবেন না। এখন আপনি একজন ইমানদার হিসাবে হয়তো প্রতিবাদ জানাচ্ছেন, প্রশাসনের ভাইদেরকেও বলবো, আমাদের ভাইদেরকে সেই পরিবেশ আপনারা তৈরি করে দিবেন। এবং কেউ কখনো প্রতিবাদের নামে কোনো নাশকতা, কোনো হামলা বা কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজিকে ভালোবাসার, পূর্ণাঙ্গ ভালোবাসার অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমাদের হৃদয় নিগ্রাণ সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি নাবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ একটি কঠিন সময় অতিক্রম, একটি কঠিন সময় পার করছে। আপনারা জানেন গত সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম যে একটি কন্টেইনার রয়েছে সেই ডিপুতে আগুন লেগে প্রায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই ঘটনার পর শুধুমাত্র চট্টগ্রাম নয় বরং গোটা বাংলাদেশের মানুষের মধ্যে, গোটা বাংলাদেশের মানুষ এই ঘটনায় অত্যন্ত শোকাহত হয়েছে। যারা নিহত হয়েছেন হতে পারে তাদের মধ্যে এমন কেউ আছেন, এমন হয়তো অনেকে আছেন যাদের উপরে তার পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট ছিল। এই ঘটনার পর অনেক মায়েরা তাদের সন্তান হারিয়েছে, এই ঘটনায় অনেক স্ত্রী তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, এই ঘটনায় অনেক সন্তান তার বাবা হারিয়ে এতিম হয়ে গিয়েছে। স্বজন হারানোর বেদনা এটা কেবল যারা হারিয়েছে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। কি মর্মান্তিক ঘটনা ঘটে গেল,
আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে এমন কিছু মৃত্যুর ঘটনা সেখানে ছিল। আমি ফেসবুকে দেখলাম একটি ছেলে প্রথমেই এই ঘটনা লাইভ দেখাচ্ছিল, হয়তো আপনারা এটা দেখেছেন। একটা ছেলে লাইভ করছিল, 45 মিনিটের লাইভ। 40 মিনিট যাওয়ার পর যখন প্রথম বিস্ফোরণ হয়, ওই বিস্ফোরণে তার হাত থেকে ফোন পড়ে যায় এবং সে জায়গায় মারা যায়। এই ছেলেটি দেখেন হয়তো ভেবেছিল আগুন লেগেছে, কিন্তু আগুন এখান থেকে যে বিস্ফোরিত হয়ে সে নিজে মারা যাবে এটা সে কল্পনাও করে নেই। মিরশ্বর রায়ের আরেকজন, তার নাম ছিল শাহাদাত, এই ছেলেটি তখন কন্টেইনারের ভেতরে ডিপুতে তখন রাতের খাবার খাচ্ছিল, ওই খাবার খাওয়া অবস্থায় বিস্ফোরণের ঘটনায় সে মারা যায়। কি মর্মান্তিক ঘটনা! কেউ খাবার খাওয়ার সময় মারা যাচ্ছে, কেউ ফোনে লাইভ দেওয়ার সময় দুনিয়া থেকে চলে যাচ্ছে, আবার কেউ কেউ হয়তো তখন ঘুমন্ত ছিল, ঘুমের মধ্যে মারা গিয়েছে। মৃত্যুর যে হিসাব নিকাশ দেওয়া হচ্ছে এটাও আমার কাছে সন্দেহ লাগে, কারণ যেভাবে বিস্ফোরণ হয়েছে আশেপাশের 2-4 কিলোমিটার জায়গায় বিস্ফোরণের প্রভাব পড়েছে। সুতরাং বিএম কন্টেইনারের ভেতরে বা এই এরিয়ার ভেতরে যারা ছিল তারা যে জলে পুড়ে ছাই হয়ে যায় নাই এমন নিশ্চয়তা কে দিতে পারবে? এমন হতে পারে এটা 50-এর অধিক, 200-300 হতে পারে, আল্লাহ আলাম, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কারণ ফায়ার সার্ভিস যখন লাশ উদ্ধার করেছে, আপনারা জানেন যে একই ব্যক্তির লাশ নিয়ে এসেছে, এভাবে দেখা যাচ্ছে এক সময় পা, আরেক সময় হাত, আরেক সময় মাথা, এরকম অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো কত মানুষ মারা গিয়েছে আমরা জানি না, কারণ এমনও তো হতে পারে যারা ভেতরে ছিল বিস্ফোরণে হয়তো ওখানেই অনেকে পুড়ে গিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন তাদের হৃদয় যেমন ভারাক্রান্ত, ঠিক তেমনিভাবে এই দেশের প্রতিটি মানুষ এই ঘটনায় অত্যন্ত ব্যথিত এবং ভারাক্রান্ত হয়েছেন। এই ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দেন। যারা আহত অবস্থায় আছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে শিফায়ে আজিলা এবং কামিলা নসিব করে দেন। দুঃখজনক হলেও সত্য, এমন একটি দেশে আমরা বসবাস করি যেখানে মানুষের জীবনের কোনো দাম নাই বললেই চলে। এই ঘটনা ঘটলো কিভাবে, এর কোনো সঠিক তদন্ত এখনো দেশের মানুষের সামনে প্রকাশ করা হয়নি। আগুন তো আর এমনি এমনি লাগে নাই, নিঃসন্দেহে কেউ না কেউ আগুন লাগিয়েছে। আগুন লাগালো কারা, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, এর কোনো সুষ্ঠু তদন্ত এখনো জাতির সামনে পেশ করা হয়নি। অবস্থা দেখে মনে হচ্ছে মানুষের জান, এই রাষ্ট্রের জনসাধারণ যারা, জনগণের জীবনের মূল্য রাষ্ট্রের কাছে আছে কি না, এটা আজ দেশের মানুষের একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন মানুষ মারা যাওয়ার পর আপনি তাকে 5,000, 10,000, 10 লাখ, 20 লাখ টাকা দিয়ে আপনি কি, যারা স্বজন হারিয়েছে সেই সকল স্বজন হারানো মানুষদের কাছে এই টাকা দিয়ে কি তাদের হারিয়ে যাওয়া স্বজনের যে অভাবটা আছে অভাব কি আপনি পূরণ করে দিতে পারবেন? পারবেন না। এখানে কেমিক্যাল রাখার মতো পরিবেশ ছিল কিনা, যদি পরিবেশ থাকে তাহলে তো আগুন লাগালো কারা, তাদেরকে খুঁজে বের করা দরকার। আর কেমিক্যাল রাখার সকল ব্যবস্থা যদি সেখানে না থাকে তাহলে এত বড় দুঃসাহস হলো কিভাবে, ওই জায়গায় কেমিক্যাল সে রাখলো কিভাবে, তার বিচার হয় না কেন? এজন্য এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, নইলে এরকম একের পর এক ঘটনা ঘটে যাবে, একের পর এক প্রাণ ধরে যাবে। অনেকেরই তো প্রাণ ধরেছে, কত ঘটনা ঘটে যায় ঘটনার বিচার নাই, মানুষের কোনো, মানুষের আমার আপনার জানের কোনো মূল্যই যেন নাই, অথচ ইসলামে মানুষের জীবনের মূল্য কিভাবে দেওয়া হয়েছে দেখেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলে, আর যে একজন মানুষের জীবন বাঁচায় সে যেন গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ,
মানুষের জীবনের মূল্য ইসলাম কিভাবে দিল আর আমরা কি করছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই ঘটনা ঘটার পরে এই ঘটনা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো আমি বলি। প্রথমত, মৃত্যু এটা কাউকে বলে কয়ে আসে না। আমি আপনি যে রঙিন দুনিয়ায় রঙিন স্বপ্ন নিয়ে বসবাস করি, আমি ভাবছি কাল দাওয়াত খেতে যাব, আমি ভাবছি আগামীকাল ওই বিয়ের অনুষ্ঠানে যোগদান করব, আমি ভাবছি আগামী মাসে আমার বাড়ির কাজ শুরু করব, আমি ভাবছি নেক্সট উইকে একটা গাড়ি কিনব, এই যে আমাদের স্বপ্ন, সকল স্বপ্ন সাধ সব কিছুকে শেষ করে দিবে একটা জিনিস, সেটার নাম কি? মৃত্যু। যে রাতের খাবার খাচ্ছিল সে জানত না এই খাবার তার জীবনের শেষ খাবার ছিল, যে ফেসবুক লাইভ দিয়েছিল সে জানত না এটা তার জীবনের শেষ মুহূর্ত, সে আর বাড়ি ফিরে যেতে পারবে না। যে মানুষগুলো ঘুমন্ত ছিল তারা জানত না এটা তাদের জীবনের শেষ ঘুম ছিল। আমরা অনেক সময় যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তাকে ভুলে গিয়ে জীবনটাকে নাফরমানিতে ডুবিয়ে দিয়েছি। আমরা ভাবছি সময় হোক, বুড়া হই, চুলদারি পাকুক, তারপর তৌবা করে একেবারে খাঁটি মুমিন হয়ে কবরে যাব। ওই সুযোগটা হয়তো নাও আসতে পারে, কারণ দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নেই, এটা বলে কয়ে আসবে না, মালাকুল মউত পারমিশন নিয়ে আসবে না। আপনি যে অফিসের বস, হয়তো আপনার রুমে ঢোকার সময় মানুষ অনুমতি নিয়ে আসে, স্যার আসতে পারি? তো মালাকুল মউত কি আসার আগে বলবে, এই যে জনাব আমি কি আপনার কাছে আসতে পারি? এটা বলে কয়ে আসবে নাকি? সে কোনো পারমিশন নেবে না, পারমিশন ছাড়াই আল্লাহর নির্ধারিত সময় যখন চলে আসবে মালাকুল মউত আপনার সামনে আসবে, পুলিশ আর র‍্যাব আপনাকে, পুলিশ আর র‍্যাব আপনাকে যদি ধরতে চায় আপনি হয়তো পালিয়ে বাঁচতে পারেন। রাতের বেলা পুলিশ বা র‍্যাব আসতেছে শুনছেন, বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন, কিন্তু মালাকুল মউত আসলে কোনো দরজা পাবেন না আপনি পলায়ন করার, যেখানেই যাবেন ওখানেই মালাকুল মউত আপনার রূহটাকে কবজ করে ফেলবে। তাহলে মৃত্যু আমাদের জন্য অবধারিত বিষয়, এই মৃত্যুর কথা স্মরণ করা দরকার। মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় তখনই সে নাফরমানিতে ডুবে যায়। এজন্য এই দুর্ঘটনা, এখান থেকে আমাদের প্রথম শিক্ষা আছে, আমার আপনার মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। এই দুর্ঘটনা থেকে এটা প্রথম শিক্ষা যে মৃত্যু, আপনি ভাবছেন আমি সুস্থ, ওই যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কবিতা মনে পড়ে আমার, কাম মিন সাহিহিন মা তা গাইরে আল্লাহ, তুমি কি দেখো না এই জগতে বহু মানুষ আছে যারা সুস্থ শরীর দেহ নিয়ে আছে, কোনো প্রকার অসুখ বিসুখ রোগ ছাড়া তারা হঠাৎ করে মারা যায়, এরকম আছে না নাই? তিনি তার কবিতার পরের লাইনে বলছেন, তুমি কি দেখো না এমন বহু মানুষ পৃথিবীতে আছে যারা অসুস্থতা নিয়েও আল্লাহর রহমতে দীর্ঘ দিন ধরে বেঁচে আছে, এরকম আছে না নাই? দেখেন নাই গত সপ্তাহের একটা খবর যে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের ঔষধ কয়েকজনের উপরে প্রয়োগ করা হয়েছে, যারা এখন ক্যান্সার মুক্ত হয়েছে। যদিও মানুষ বলে ক্যান্সারের কোনো আনসার নাই, কিন্তু দেখেন আল্লাহর রহমত থাকলে মৃত্যু থেকেও বাঁচিয়ে দিতে পারেন কে? আল্লাহ। তাহলে দেখেন মৃত্যু এটা যে কোনো সময় আমার আপনার জন্য চলে আসতে পারে, এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। এজন্য আমাদের সবাইকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করা দরকার, এই দুনিয়ার জীবনটাকে এমন ভাবে সাজানো দরকার যেন আমরা মৃত্যু পরবর্তী জীবনে ভালো থাকতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি, জান্নাত উপযোগী আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। গত সপ্তাহে আরো একটি ঘটনা, যে ঘটনায় শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় গিয়ে আঘাত লেগেছে, সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জান্দাল। এরা বিশ্ব মানবতার মুক্তির ক্যান্ডারি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ে আমাদের অন্তরে যার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় তারা আঘাত দিয়েছে। একটা প্রশ্ন হতে পারে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করলে বা অবমাননাকর কথা তার ব্যাপারে বললে
গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদী হয় কেন, পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত লাগে কেন, মুসলমানরা কষ্ট পায় কেন, এর কারণ আছে না নাই? আগে কারণ বুঝেন। এর কারণ হলো নবীজিকে ভালোবাসা, এটা মুমিনের ঈমান, এটা মুমিনের ঈমান। এবং নবীজির স্থান মুসলমানদের কলিজায়, মুসলমানদের হৃদয়ে, কারণ একজন ঈমানদার সে জানে তার জন্য এই দুনিয়াতে তার মা, তার বাবা, তার স্ত্রী, তার স্বামী, তার সন্তান, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সকলের চাইতে তার জন্য সবচাইতে বড় রহমত শুভাকাঙ্ক্ষী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি নবীজিকে এত ভালোবাসি এমনি এমনি না, একজন মুসলমান কি কারণে তার নবীকে এত ভালোবাসে, কি কারণে তার নবীকে সে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, এর কারণ হলো, এর কারণ হলো আমাদের মা বাবা, ভাই বোন, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, যাদেরকে আমরা আমাদের সবচাইতে আপনজন, সবচাইতে প্রিয়, আমরা যাদেরকে সবচাইতে প্রিয়জন মনে করি, সময়ের ব্যবধানে এই প্রিয় মানুষগুলো এবং আপনার বংশধরেরা আপনাকে ভুলে যাবে, কিন্তু যিনি আপনাকে কখনো ভুলবেন না তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনি দুনিয়া থেকে চলে যান, যাদেরকে আপনি প্রিয়জন মনে করেন, আপনার মা বাবা, ভাই বোন, স্বামী, স্ত্রী, আত্মীয় স্বজন, যাকে আপনি সবচাইতে প্রিয়জন মনে করেন, দেখবেন তারাই আপনাকে দাফন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। যখনই তারা আপনাকে কবরে রেখে আসবে, কবরে রাখার সময় থেকে নিয়ে সময় যত যেতে থাকবে, আপনি তাদের স্মৃতি থেকে ধীরে ধীরে তাদের স্মৃতি থেকে আপনি মুছে যেতে থাকবেন। হয়তো তারা আপনার মারা যাওয়ার পরে কয়েকদিন আপনাকে বেশি মনে করবে, 20 দিন, 30 দিন, 40 দিন, এভাবে করে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর মনে রাখবে, কিন্তু একটা সময় দেখবেন তারা খুব বেশি আপনাকে মনে করবে না, হয়তো খুব বেশি সময় তারা আপনার কবরের পাশেও যাবে না। এমনিভাবে দেখা যাবে একটা সময় কয়েকটা জেনারেশন যখন চলে যায়, কয়েকটা জেনারেশন চলে যাওয়ার পরে দেখা যাবে আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামটাও ভুলে যাবে। যেমন উদাহরণ দেই, বলেন তো আপনি আপনার দাদার দাদার বাবার নাম কি জানেন নাকি? কিন্তু আপনি তো তার প্রজন্ম, আপনি তার বংশধর, তিনি দুনিয়া থেকে চলে গেলেন, মাত্র 200-300 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। দেখেন দুনিয়ার মানুষগুলো আপনার নাম ভুলে যাবে, দুনিয়ার মানুষগুলো আপনাকে ভুলে যাবে, কিয়ামতের কঠিন দিনে তো কঠিন অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ সূরা আবাসার ভিতরে বলেছেন, কিয়ামতের দিন মানুষ তার মা বাপ থেকে, ভাই তার বোন থেকে, বোন তার ভাই থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পলায়ন শুরু করবে, কেউ কাউকে মনে রাখবে না। কিয়ামতের কঠিন দিন যখন, এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিন্তু কিয়ামতের কঠিন দিনে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা সেদিন এত বিভীষিকাময় হবে, সূর্যের প্রচণ্ড তাপে জমিন তামার জমিনে রূপান্তর হয়ে যাবে। কাফের, মুশরিক আর গুনাহগার যারা সূর্যের প্রচণ্ড তাপে তাদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে, আহারে সে কঠিন দুরাবস্থার কথা আমি কি করে আপনাদেরকে বুঝাই। চুলায় যখন ভাত রান্না হয়, পানি গরম হয়ে যাওয়ার পর চাল যেমন ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষের এত বেশি পিপাসার্থ হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে, গোটা হাসরের ময়দান জুড়ে মানুষের হাহাকার শুরু হয়ে যাবে। হাসরের দিনটা কত লম্বা হবে ভালো করে শুনেন, নবীজি বলেছেন 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় যে তোমরা হিসেব করো
দুনিয়ার হিসেব অনুযায়ী কিয়ামতের দিন 50,000 বছর লম্বা হয়ে যাবে। 50,000 বছর এই কঠিন অবস্থায় মানুষ পার করবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে। মানুষ তো দূরের কথা, আল্লাহর পয়গম্বরেরা পর্যন্ত, সকল নবী রাসূলগণেরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে প্রত্যেক নবী রাসূলগণ নাফসি নাফসি বলে জিকির করবেন, প্রত্যেকেই তাদের নিজেকে বাঁচানোর ধান্দা করবেন, প্রত্যেকেই তাদের নিজেকে বাঁচানোর ফিকির করবেন। সকল নবী রাসূল বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত দুনিয়ায় যত পয়গম্বর তথা নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী রাসূলরাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সেই কঠিন সময়ে ভাই বোনকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে। সকল যখন সকলকে ভুলে গিয়ে নিজেকে বাঁচানোর ধান্দায় পড়ে থাকবে, সেদিন আমার আপনার চিন্তা করে উম্মতি উম্মতি বলে জিকির করবেন, যিনি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা দিয়ে আজকের আলোচনা কেন শুরু করলাম? অনেক তথাকথিত প্রগতিশীল ইসলাম বিদ্বেষীরা ভাবে, বুঝতাম না, তাদের নবীকে নিয়ে কথা বললেই তাদের সবার কলিজা জ্বলে উঠে কেন? এমনি এমনি না, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের স্ত্রী সন্তান মা বাপ সবার চাইতে তিনি আমাদের কাছে প্রিয়, ঠিক কিনা? এই সম্পর্কের কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, কোরআনুল কারিমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের কাছে তাদের নবী হচ্ছেন তাদের নিজেদের জীবনের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ, বলে আমরা কেন আমাদের নবীকে আমাদের নিজের জীবনের চাইতে ভালোবাসি? এর কারণ হলো আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য রহমত। সবাই যখন আমাদেরকে ভুলে যাবে, আমাদের নবী আমাদেরকে ভুলবেন না। দেখেন আমাদের নবী 1500 বছর আগে দুনিয়াতে এসেছেন, কিন্তু 1500 বছর পরে আমরা দুনিয়াতে আসলেও কিয়ামতের দিন আমার আপনার কথা ভুলবেন না, যিনি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে শুনেন, মুসলিম শরীফের একটি হাদিস শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সকল নবীদেরকেই দুয়ার একটি বিশেষ সুযোগ দেওয়া হয়েছে, প্রত্যেক নবীকে একটা বিশেষ দুয়ার সুযোগ দেওয়া হয়েছে। বলা হয়েছে আল্লাহ প্রত্যেক নবীকে বলেছেন একটা দুয়া সবার জন্য খাস, এই একটা দুয়া সবার জন্য খাস, ওই দুয়া করলেই যিনি কবুল করে নেবেন তিনি কে? নবীজি বলেছেন, নবীজি বলেছেন আমি ছাড়া এই দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা ওই দোয়াটি, সকল নবীদের জন্য যে দোয়া আল্লাহ বরাদ্দ করেছেন সবাই এই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন, কিন্তু 63 বছরের জিন্দেগিতে নবীজি ওই দোয়াটা করেন নাই, রেখে দিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ, সকল নবীরা ওই দোয়া, নবীদের জন্য যে বিশেষ দোয়া আল্লাহ বরাদ্দ করেছেন সকল নবীরা ওই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। যেমন উদাহরণ দিয়ে শোনেন, নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি এই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন, 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন, 950 বছর হায়াত পেয়ে তিনি তার কৌমের কাছে দিনের দাওয়াত দিলেন, তার কৌমের লোকেরা তাকে নানাভাবে কষ্ট দিল, দাওয়াত কবুল করলো না, শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার কৌমের বদ্দুয়া, তার কৌমের জন্য বদ্দুয়া করেছেন কার কাছে? তিনি তিনি জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় ওই দোয়া করেছিলেন, আর তার দোয়াও কবুল করেছিলেন কে? তিনি দোয়া কবুল, তিনি দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এমন গজব দাও, এমন গজব দাও যে গজবে এই কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা এরা যেন সমূলে ধ্বংস হয়ে যায়। এই দোয়া কবুল করেছিলেন কে? আবার দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আর তার ছেলে বাপ বেটা দুজনে মিলে যখন কাবা ঘর রিকনস্ট্রাকশনের কাজ শেষ করলেন, অনেকগুলো দোয়া তারা করেছিলেন, ওই দোয়ার সময়
ইব্রাহিম আলাইহিসসালাম তার জন্য বরাদ্দকৃত এই একটা দোয়া তিনিও করে ফেলেছিলেন। তিনি তখন বলেছিলেন, রব্বানা উবাস ফীহিম রাসূলা, যেন শেষ নবী তার বংশে আসে। এই দোয়া কবুল করে নিয়েছেন কে? শেষ নবীকে আল্লাহ তাআলা, আখিরে নবীকে ইব্রাহিম আলাইহিসসালামের বংশের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। এজন্য নবীজি বলতেন, আমি হচ্ছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। আবার দেখুন, মুসা আলাইহিসসালাম তার জন্য বিশেষ বরাদ্দকৃত এই দোয়া দুনিয়াতে করেছেন। তিনি এই দোয়া করেছেন ফেরাউনের বিরুদ্ধে, এই জন্য ফেরাউনকে সমূলে ধ্বংস করে দিয়েছেন কে? এইভাবে করে দেখেন, সকল নবীদের জন্য বরাদ্দকৃত একটা দোয়া আল্লাহর কাছ থেকে ছিল, সবার জন্য একটা দোয়া আল্লাহ বরাদ্দ করেছেন। ওই দোয়া আল্লাহ কোনো প্রকার অজর আপত্তি ছাড়া কবুল করে নেবেন। এই দোয়াটা করেছিলেন সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব, আমাকে মাফ করে দাও, আর আমাকে তুমি এমন সাম্রাজ্য আমাকে দান করো যা আমার পরে কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতা তুমি কাউকে দিবে না। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, বর্তমান দুনিয়াতে আমরা আমেরিকাকে সবচাইতে পরাশক্তিধর রাষ্ট্র মনে করি। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এদেরকে আমরা সবচেয়ে ক্ষমতাধর মনে করি। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম এমন দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও যে ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর পাবে। এই দোয়া কবুল করেছেন কে? সুলাইমান আলাইহিসসালামের এই দোয়া আল্লাহ কবুল করে নিন। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পাবে না। সুলাইমান আলাইহিসসালামের এমন ক্ষমতা, পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। এই বেটা ভ্লাদিমির পুতিন আর জো বাইডেনেরা কি পিঁপড়ার ভাষা বুঝে নাকি? সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, মানুষ তো শাসন করতেন, পাশাপাশি জিন শাসন করেছেন। জিনদেরকে দিয়ে তিনি মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করিয়েছেন, এমন ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। এই যুগে আমরা এখন বিমান রকেট চালাই, আর সেই যুগে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, তিনি তার সিংহাসনে যখন আরোহণ করতেন, সিংহাসনে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে ওই সিংহাসন তাকে এক মাসের পথ পাড়ি দিত। এমন ক্ষমতা দুনিয়ার কেউ পাবে? কথা বলেন না কেন, পাবে? সকল নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ ছিল, একটা দোয়া করলেই কবুল করবেন কে? আমার আপনার নবী নিজের জন্য ওই দোয়াটা করেন নাই। যখন দাওয়াত শুরু করলেন সাফা পাহাড়ে, আমার নবীর রক্ত ঝরলো, মাথা ফেটে তিনি রক্তাক্ত হলেন। উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেল। আমার নবী দাওয়াতি জিন্দেগিতে এত কষ্ট করেছেন, এত নির্যাতিত হয়েছেন, নবীজি কি চাইলে ওই সময় এই দোয়াটা করতে পারতেন কিনা? এত কষ্ট করেছেন, নবীজি দোয়া করেন নাই। নবীজি বলেছেন, আমি আমার জন্য বিশেষ বরাদ্দকৃত দোয়াটা করলাম না, বরং ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা আমার উম্মতের জন্য কিয়ামতের দিন তাদের জন্য সাফায়াতের জন্য দোয়াটা রেখে দিলাম। আমরা নিজের জীবনের চাইতে নবীজিকে এমনি এমনি ভালোবাসি না, কারণ কিয়ামতের দিন এই নবী হচ্ছেন আমাদের জন্য সাফায়াতকারী, ঠিক কি না? এই জন্য এই নবী, এই আমাদের প্রাণপ্রিয় নবীর বিরুদ্ধে কটুক্তি বা অবমাননা জীবিত থাকতে আমরা মেনে নিতে পারি না। নবীজিকে আমরা কেন ভালোবাসি? কারণ নবীজিকে ভালো নাম আসলে ঈমান পূর্ণতায় পৌঁছায় না। বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান সন্ততি, তার ছেলে মেয়ে, তার মা বাপ, এমনকি তার এমনকি গোটা দুনিয়ার সকল কিছুর চাইতে আমি তার কাছে সর্বাধিক প্রিয় না হব। যদি নবীর চাইতে নেতার প্রতি টান আপনার বেশি থাকে, আপনি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারেন না। তাই বোঝা যায় আপনার নেতার বিরুদ্ধে কটুক্তি হলে রাজপথে গলা ফাটিয়ে দেন, আর
নবীর অপমাননা হলে আপনি চুপ করে বসে থাকেন, এটা মুসলমান নামের মুনাফিকি ছাড়া কিছুই না। আপনার নেতার চাইতে কি আমার নবীর ইজ্জত কম না বেশি? শুধু বেশি বললে ভুল হবে, বরং আমার নবীর ইজ্জত হচ্ছে গোটা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি। গোটা দুনিয়ার সব কিছুকে এক পাল্লায় রেখে দিলে আর আরেক পাল্লায় আমার নবীর একটা সুন্নত রেখে দিলে সারা দুনিয়ার সবকিছু আমার নবীর একটা সুন্নতের সমান হবে না। কি আজীব ব্যাপার, নেতার বিরুদ্ধে কেউ কথা বললে আরে বাপরে বাপ, নেতা নেত্রীদের একটু দয়া পাওয়ার জন্য গলা ফাটাই ফেলে, কত টাকা খরচ করে বিরিয়ানি পর্যন্ত খাওয়া, তোমার নবীকে কটুক্তি করা হলো, তুমি কোনো কথা বললে না, কিয়ামতের দিন ওই নবীর সামনে তুমি কিভাবে দাঁড়াবে? দাঁড়ানোর মতো তো কোনো উপায় থাকবে না। এখন নবীজিকে আমরা ভালোবাসব, কেমন ভালোবাসা দরকার জেনে নিতে হবে নবীজির সাহাবিদের কাছ থেকে। নবীজির সাহাবিরা নবীজিকে কেমন ভালোবাসতেন, আশেকে রসুল কেমন হওয়া লাগে, নবী প্রেমটা কেমন হওয়া লাগে, এটা আমরা শুনে নেই নবীজির সাহাবিদের কাছ থেকে। নবীজির সাহাবিরা নবীজিকে কেমন ভালোবাসা দেখিয়েছেন শুনেন। আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করার আগে তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন মা রাআইতু মিনান নাস আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আবু সুফিয়ান ইসলাম গ্রহণের আগে বলেছিলেন, আবু সুফিয়ান ইসলাম গ্রহণের আগে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথীরা তার সাহাবিরা যতটা ভালোবাসে এমন করে দুনিয়ার কেউ কাউকে ভালোবাসতে আমি দেখি না। নবীজির প্রতি সাহাবিদের ভালোবাসা কেমন ছিল এবার শুনেন। হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগের ঘটনা, ইসলাম গ্রহণ করার আগে তিনি যখন মুশরিক ছিলেন, যখন তিনি কাফের ছিলেন, হুদাইবিয়ার সন্ধির সময় মুশরিকদের পক্ষে প্রতিনিধি হয়ে তিনি নবীজির কাছে এসেছিলেন। নবীজির সাথে আলাপচারিতা শেষ করে তিনি যখন কাফেরদের কাছে গেলেন, কাফেরদেরকে গিয়ে বললেন কার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব, এদের বিরুদ্ধে আমরা অস্ত্র শস্ত্র দিয়ে পারবো না, কারণ আমি নিজের চোখে দেখে এসেছি ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আমি কসম করে বলছি আমি বহু রাজা বাদশার কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি, ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি, আমি কাইসার কিসরা এবং নাজ্জাশির দরবারেও প্রতিনিধি হয়ে গিয়েছি, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। তিনি বলছেন অনেক রাজা বাদশার দরবারে আমি প্রতিনিধি হয়ে গিয়েছি, কিন্তু মুহাম্মাদের দরবারে আমি প্রতিনিধি হয়ে গিয়ে দেখলাম মুহাম্মাদের সাথী যারা সাহাবী যারা তারা তাকে এমন ভালোবাসে যেই রকম দুনিয়ার অন্য কোন প্রজারা তাদের বাদশাকে এত ভক্তি করে না। তিনি বললেন আমি নিজের চোখে দেখে এসেছি ইন তানাহমা নুহামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। তিনি বললেন মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে তিনি যখন মুখ থেকে থুতু ফেলেন ওই থুতুকে তারা মাটিতে পড়তে দেয় না, মাটিতে পড়ার আগেই তারা হাতে নিয়ে তারা নবীজির থুতু মুবারক তাদের চেহারায় শরীরের মধ্যে মাখতে থাকে। সাহাবীরা নবীজিকে কত ভালোবাসতেন শুনেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখনও কিন্তু মুসলমান না, তিনি মুশরিকদের কাছে গিয়ে বলছেন শোনো কাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, ওয়া ইদা আমারহুম ইবতাদারু আমরাহু, আমি দেখেছি মুহাম্মাদের সাহাবীরা তাকে এত ভালোবাসে তিনি যা আদেশ করেন তারা তার আনুগত্য করে তারা পালন করে, শুধু তাই নয় ওয়া ইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তিলুনা আলা বুদুইহি, শুধু তাই নয় যখন তিনি ওযু করেন ওযুর পানিকেও তারা মাটিতে পড়তে দেয় না, তার ব্যবহৃত ওযুর পানিটাও তারা হাতে নিয়ে তারা শরীরে মাখতে থাকে। নবীজির সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছেন, নবীজির সাহাবীরা নবীজিকে কত ভালোবেসেছেন শুনেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন লাকাদ রাআইতু রাসূলাল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন
আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা নবীজিকে ঘিরে আছেন। নবীজির তখন মাথা মণ্ডল করা হচ্ছিল, চুল কাটা হচ্ছিল। ও আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শাওরাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। তিনি বলছেন, আমি দেখলাম আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলকে চারদিকে ঘিরে রাখলেন। নবীজির মাথা হলক করা হচ্ছিল, যখন নবীজির চুল পড়ছিল একটা চুলকেও সাহাবীরা মাটিতে পড়তে দেন নাই, বরং নবীজির সকল চুল সাহাবীরা হাতে নিয়েছে। নবীজির সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছেন, আর আজ আমরা মুসলমান হয়ে নবীজিকে কতটা ভালোবাসি একটু মিলায় দেখেন। আশেকে রসুল কেমন হওয়া দরকার, দেখেন নবীজিকে ভালোবেসেছেন কিভাবে সাহাবীরা। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, তিনি নবীজির সবচাইতে কাছের প্রিয় বন্ধু ছিলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন আশেকে রসুল ছিলেন, নবীজিকে এমন প্রেম ভালোবাসা দেখিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রতি কেমন ভালোবাসা দেখিয়েছেন শোনেন। মক্কায় যখন নবীজি এবং মুসলমানদের উপরে জুলুম নির্যাতন অবর্ণনীয় মাত্রায় শুরু হলো, নবীজিকে আল্লাহ তাআলা হিজরতের ইঙ্গিত দিলেন। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, আল্লাহর কাছ থেকে হিজরতের ইঙ্গিত এসেছে, হয়তোবা যে কোনো সময় হিজরতের চূড়ান্ত আদেশ আসতে পারে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরতের সময় আপনি আমাকে কি আপনার সঙ্গী বানাবেন কিনা? নবীজি বললেন, অবশ্যই বানাবো। এই কথা বলে নবীজি চলে গেলেন। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু আন প্রত্যেক দিন প্রত্যেক রাতে তিনি সবসময় পেরেশান থাকেন, জানি না কখন নবীজি আমার কাছে চলে আসেন। আর হিজরতের অর্ডার চলে আসে তখন আমাকে নবীজির সাথে হিজরতে চলে যেতে হয়। এই জন্য দিনের বেলা অ্যালার্ট থাকেন, যেমন রাতের বেলাও অ্যালার্ট থাকেন তেমন। রাতের বেলা বিছানায় যাওয়ার আগে মাথায় চিন্তা চলে আসে, আহারে নবীজি তো আমাকে হিজরতের কথা বলেছেন, এখন যদি আজকের রাতটা হিজরতের রাত হয়ে যায়, আর আমি যদি ঘুমিয়ে থাকি, আর নবীজি যদি আমাকে ডাকার জন্য দরজায় এসে নক করে করে দাঁড়িয়ে থাকেন, তাহলে তো নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, নবীজি কষ্ট পেয়ে যাবেন। এই কথা ভেবে তিনি কোনো রাত ঘুমান না। যেই রাতে হিজরতের চূড়ান্ত আদেশ আসলো, হিজরতের চূড়ান্ত আদেশ যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে এসে তিনি দরজা নক করলেন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আন দরজা খুলে দিলেন। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি ব্যাপার আবু বকর, রাত তো অনেক হয়ে গেল, এই গভীর রাতে আমি দরজা নক করলাম, নক করার সাথে সাথে তুমি কি করে দরজা খুলে দিলে, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আপনি আমাকে হিজরতের ইঙ্গিত দিয়েছিলেন, রাতের বেলা ঘুমাতে আসলে মাথায় চিন্তা চলে আসে, যদি আজ রাতে আপনি চলে আসেন, আর যদি আপনি দরজায় এসে নক করে করে আমাকে ডাকেন, ঘুম থেকে উঠতে যদি দেরি হয়, আর ওই সময়টুকু আপনি যদি দরজায় দাঁড়িয়ে থাকেন, আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে, আপনার কষ্ট হয়ে যাবে, এই জন্য হিজরতের কথা আমাকে শোনানোর পরে প্রত্যেক রাতে আমি বিছানায় শুয়ে ঘুমাই না, বরং দরজার সঙ্গে হেলান দিয়ে দিয়ে ঘুমাই, আর আপনার জন্য অপেক্ষা করি, না জানি কখন আপনি আমাকে এসে ডাকে। এর নাম হচ্ছে নবী প্রেম, এর নাম হচ্ছে ইশকে রাসূল। নবী প্রেমের নমুনা কেমন ছিল দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজি যেই রাতে হিজরত করেন, সেই রাতে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, সকাল হয়ে যাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, এমন অবস্থায় আমরা যদি কোথাও আশ্রয় না নেই, তাহলে কাফেররা আমাদেরকে পেয়ে যাবে, আমাদের উপরে হামলা করে বসতে পারে। নবীজি তখন বললেন, তাহলে আমরা কি করতে পারি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো নবী, এই গারে সূরের ভেতরে আমরা অবস্থান নেই, এই গারে সূরের মধ্যে আমরা এখন বিশ্রাম নেই। নবীজি বললেন, ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, পাহাড়িয়া গুহা, এর ভেতরে সাপ বিচ্ছু বা পোকামাকড় থাকতে পারে,
অথবা এটা অপরিষ্কার থাকতে পারে, আমি একটু ভেতরে যাই এটা পরিষ্কার করি, তারপরে আপনি আসেন, এরপরে আপনি আরাম ফরমাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে গিয়ে তিনি ভেতরে ঢুকলেন, ভেতরে ঢুকে গুহাটাকে তিনি নিজের হাতে পরিষ্কার করলেন। এবার তিনি দেখলেন গুহার চতুর্দিকে অনেকগুলো ছিদ্র রয়েছে, তিনি তার চাদরের টুকরা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত তিনি বন্ধ করে দিলেন। একটা গর্ত তিনি বন্ধ করতে পারলেন না, কোনো কাপড় অবশিষ্ট থাকলো না। তিনি ভাবলেন অসুবিধা নাই, আমি আমার নিজের পা দিয়ে ওই গর্তটাকে চেপে ধরে রাখব। গুহা পরিষ্কার করার পর নবীজিকে তিনি আমন্ত্রণ জানালেন, নবীজি গুহার ভেতরে ঢুকলেন। গুহার ভেতরে ঢুকে বললেন আবু বকর, আবু বকর হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি একটু বসো, আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই, একটু আরাম করি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কুলে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন, আর ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পা দিয়ে ওই গর্তটাকে বন্ধ করে রেখেছিলেন, গর্তের মুখ বন্ধ করে রেখেছিলেন। ওই গর্তের ভেতরে একটা বিষধর সাপ ছিল, হঠাৎ করে যখন বিষধর সাপ বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে ছোবল মারল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার তখন বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথার যন্ত্রণায় তিনি কাতর হয়ে যাচ্ছিলেন। কিন্তু নবীজির ঘুম ভাঙতেছেন না, নবীজিকে ডাকছেন না, মনে মনে ভাবলেন নবীজি তো আরাম ফরমাচ্ছেন, নবীজিকে ডাকলে নবীজির কষ্ট হয়ে যাবে, এই জন্য নবীজিকে তিনি ডাকছেন না। কত আর ব্যথা সহ্য করবেন, ব্যথা সইতে না পেরে একটা সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু চক্ষু থেকে পানি দরদর করে বেয়ে পড়লো, পানির ফুটা যখন নবীজির গায়ে পড়লো নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি তখন বললেন আবু বকর তোমার চোখে পানি কেন, তুমি কেন কাঁদছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনালেন, নবীজি তখন বললেন সাপ তোমাকে কামড় দিয়েছে, আমাকে কেন ডাকলে না, আমাকে কেন বললে না? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো আল্লাহর নবী, আপনি আমার কোলে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন আর আমাকে একটা বিষধর সাপ দংশন করেছে, এই জন্য যদি আমি আপনাকে ডাকি তাহলে আপনার সঙ্গে হয়তো বেয়াদবি হতে পারে, আপনার আরামের ঘুমে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি আমার জান যদি চলেও যেত, একটা বারও আমি আপনাকে ডেকে আপনার সাথে বেয়াদবি করে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতাম না। এটা হচ্ছে নবী প্রেম, এটা হচ্ছে ইশকে রাসূলের নমুনা। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবেসেছেন শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি জিজ্ঞেস করলেন ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা আমার নবী কোন দিন ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন ইয়াউমাল ইথনাইন, আমার নবী সোমবারে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার অফাত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞেস করলেন ফা আইয়ু ইয়াউমিন হাদা, আজকে কি বার, আজকে কোন দিন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন আজকে হচ্ছে সোমবার, আজকেও সোমবার। নবী প্রেম কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আমার বন্ধু, আমার প্রিয় নবী সোমবারে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আহারে আজকে রাত হওয়ার আগে আমিও যদি সোমবারে দুনিয়া থেকে চলে যেতাম এটা তো আমার জন্য বড় ভালো হতো। দেখেছেন নবী প্রেম? অমর রাদিয়াল্লাহু আনহু তার নবী প্রেম কেমন ছিল দেখেন। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফে এসেছে। তিনি বলছেন কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমরা নবীজির সাথে ছিলাম আর নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরা ছিলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ওগো আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি তবে আমার নিজের জীবনের চাইতে বেশি নয়। এই কথা শুনে নবীজি বললেন লা ওয়াল্লাযী নাফসিহি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, ও অমর শোনো আল্লাহর কসম করে আমি তোমাকে বলছি যতক্ষণ না তুমি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। অমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আল্লাহর নবী আমি এখন আপনাকে সামনে রেখে ঘোষণা দিচ্ছি আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সাহাবীরা নিজের জীবনের চাইতে বেশি নবীজিকে ভালোবেসেছে। এর আরও কিছু দৃষ্টান্ত আপনি শুনেন।
নবীজির জন্য সাহাবীরা কিভাবে নিজেকে বিলিয়ে দিতেন, উহুদ যুদ্ধের ঘটনা আপনারা জানেন। উহুদ যুদ্ধে যখন মুসলমান বাহিনীকে কাফেররা কোণঠাসা করে ফেলল, একটা সময় কাফেররা নবীজির চারপাশে এসে নবীজিকে ঘিরে ফেলল, তখন এক কঠিন অবস্থা নবীজির। তখন আল্লাহর নবীর চারপাশে সাতজন আনসারি সাহাবি আর দুইজন কুরাইশি সাহাবি, তালহা রাদিয়াল্লাহু আন এবং সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন ছিলেন। নবীজিকে বাঁচানোর জন্য একে একে সাতজন আনসারি সাহাবি নিজের জীবন বিলিয়ে দিলেন, কাফেরদের সাথে লড়াই করে করে নিজের জীবন বিলিয়ে দিলেন। বাকি থাকলেন দুইজন সাহাবি, তালহা রাদিয়াল্লাহু আন ভালো, খুব ভালো তীরন্দাজ ছিলেন। তিনি নবীজিকে বাঁচানোর জন্য একটার পর একটা তীর কাফেরদেরকে লক্ষ্য করে ছুটতে লাগলেন, একটার পর একটা তীর ছুটতে লাগলে অপর দিকে এক কাফের এসে তার হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলো, তার আঙ্গুল কেটে গেল। এরপরেও তিনি দাঁড়িয়ে থাকলেন না, লড়াই করতে লাগলে। কোনো কোনো বর্ণনা এসেছে উহুদ যুদ্ধের দিনে তালহা রাদিয়াল্লাহু আনহু 35টা আঘাত পেয়েছিলেন, অন্য বর্ণনা এসেছে 39টা আঘাত পেয়েছিলেন। নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি থাকেন, আমি আপনা আমি আমি কাফেরদের সঙ্গে লড়াই করছি। এমন সময় কাফের এসে এমন সময় এক কাফের নবীজির দিকে পাথর ছুড়ে মারলো, আমার নবীর নিচের দিক থেকে একটা দাঁত পড়ে গেল, আমার নবী বেহুশ হয়ে গেলেন। আরেক কাফের এসে নবীজির মাথার উপরে আঘাত করলো, লোহার হেলমেটের টুকরা নবীজির মাথার ভেতরে ঢুকে গেল, আমার নবীর মাথা থেকে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে। এই দুই সাহাবি তালহা রাদিয়াল্লাহু আন আর সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন শাহাদাতের তামান্না নিয়ে লড়াই করছেন। একে একে তালহা রাদিয়াল্লাহু আন 35টা কোনো বর্ণনা এসেছে 39টা জখম প্রাপ্ত হয়েছিলেন। আল্লাহর নবীও বলেছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, এই দুনিয়ার জমিনের উপরে চলাফেরা করা একজন জীবন্ত শহীদকে যদি কেউ দেখতে চায়, সে যেন আমার তালহার দিকে নজর দেয়। এইরকম করে নিজের জীবনের চাইতে বেশি সাহাবীরা ভালোবেসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলার ঘটনাও আপনাদের অনেকের জানা আছে। উহুদ যুদ্ধে এক মহিলা, ওই মহিলা একজন সাহাবি ছিলেন, তিনি শুনতে পেলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়েছেন। এই কথা তিনি যখন শুনলেন, ঘর ছেড়ে তিনি দৌড় শুরু করলেন। মহিলার স্বামী, মহিলার ভাই এবং মহিলার সন্তান, তারা সবাই উহুদ যুদ্ধে অংশ নিয়েছিল। ওই মহিলার স্বামী, মহিলার সন্তান, তার ভাই সবাই শহীদ হয়ে গিয়েছে। মহিলা যখন উহুদের ময়দানে আসলো, সাহাবিরা বললেন, ও মহিলা কোথায় দৌড়াও, তোমার স্বামী, তোমার ভাই আর তোমার সন্তান সবাই তো শহীদ হয়ে গিয়েছে। এই কথা শোনার পরেও মহিলা দৌড়াচ্ছে। সাহাবিরা বললেন, ও মহিলা কোথায় দৌড়াও, তোমার স্বামী সন্তান ভাই সবাই তো শহীদ হয়েছে। ওই মহিলা সাহাবি তখন বললেন, আমার স্বামী, আমার সন্তান ভাই সবাই শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই, আমি দৌড়াচ্ছি দেখার জন্য আমার নবী এখনো ঠিক আছেন কিনা। এটা হচ্ছে নবী প্রেম, স্বামী সন্তান ভাই শহীদ হয়েছে এই জন্য ব্যথিত নয়, হৃদয়ে ভারাক্রান্ত নয়, আমার নবী ঠিক আছে কিনা এটা বলো, কারণ আমার নবী আছেন মানে আমার সব আছেন। সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে নবী প্রেম। এর নাম কি? আহারে, সাহাবায়ে কেরাম নিজের জীবন বিলিয়ে দিয়ে নবীজিকে ভালোবেসেছে। আর আমার আপনার অবস্থা কি? ওই যে কিছুক্ষণ আগে বললাম, আমি আপনি আমাদের নেতা নেত্রীকে যত ভালোবাসি, নবীজিকে আমরা এখনো ততটা ভালোবাসতে পারিনি। এই জন্য আজকে সকালবেলা আমি ফেসবুকেও লিখেছিলাম যে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নেতার অপমানে থাকো রাজপথে হুঙ্কারে, আর মহানবীর অপমানে আছো তুমি চুপি সারে। নেতার অপমান হইলে রাজপথে হুঙ্কার ছাড়ো, আর মহানবীর অপমানে তুমি চুপচাপ থাকো, মহানবীর অপমানে তুমি চুপচাপ থাকো। রাসূলের চেয়ে বড় নেতা আমাদের জন্য কি কেউ আর আছে? কথা বলে আছে, রাসূলের অপমানে যদি কাঁদল না তোর মন, মুসলিম নয় মোনাফিক তুই, রাসূলের দুশ্মন। আমাদের প্রশাসনের ভাইদেরকে আমরা অনেক সম্মান করি, তাদের জন্য আমরা অনেক দোয়া করি, কারণ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা যথেষ্ট ভূমিকা পালন করছে। এজন্য তাদের জন্য আমরা সবসময় দোয়া করি, তাই না? আমরা মসজিদে বিভিন্ন আলোচনায় দোয়া মাহফিলে তাদের কথা মনে পড়লেই আমাদের হৃদয় থেকে দোয়া আসে।
কিন্তু আমাদের কষ্ট লাগে তখন এদেশের 90% মানুষ মুসলমান, মুসলমানদের প্রিয় নবী সেই নবীজিকে অবমাননা করা হলে মুসলমান তো একটু প্রতিবাদ জানাতেই পারে, সেই প্রতিবাদটুকু জানাতে আপনারা যদি বিঘ্নতা সৃষ্টি করেন, আপনারা যদি বাধা বিপত্তি দেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন হলো, ভাই আপনারাও তো মুসলমান, আপনারাও তো মুসলমান, আপনিও তো কোনো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আপনিও তো কোনো মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, সুতরাং একজন মুসলমান হয়ে নিঃসন্দেহে নবীর প্রতি আপনারও ভালোবাসা আছে, যদি ভালোবাসা থেকেই থাকে তাহলে আপনার আর একজন মুসলমান ভাই তিনি প্রতিবাদ জানাচ্ছেন, তাকে প্রতিবাদটুকু জানানোর সুযোগ তো আপনার দেওয়া উচিত। মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী নয়, মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী নয়। এই মহিলা যে কাজ করেছে, এই বিজেপি মুখপাত্র নকুল শর্মা, সে মহানবীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়ে গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় সে আগুন লাগিয়ে দিয়েছে। আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, ওমান সহ আরব দেশগুলো, তারা তীব্র নিন্দা জানিয়েছে। নিন্দা জানানোর পাশাপাশি বেশ কয়েকটি দেশ ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। কোনো কোনো দেশ তো আবার ভারতের পণ্য বয়কট করেছে। এটা প্রতিবাদের এক একটা সিস্টেম, যে যার মতো প্রতিবাদ জানিয়েছে। আমার বড় অবাক লাগলো, আমরাও তো 90% মুসলমান, সংখ্যাগরিষ্ঠ এই দেশ, এই দেশে এখনো রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার কোনো নিন্দা জানানো হলো না। রাষ্ট্রীয়ভাবে একটু নিন্দাও জানাইতে পারেন না? সংসদের অধিবেশন চলছে, সেখানে পদ্মা সেতু নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, আরে নবী প্রেমিক একজন মানুষ কি সংসদে দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা জানাতে পারলেন না? এটা ছিল মুসলমানদের আশা যে আপনারা নিন্দা জানাবেন। আমরা আশা করেছিলাম অন্তত পার্লামেন্টের ভেতরে আপনারা এই ঘটনার তীব্র নিন্দা জানাবেন। আমরা এক একজন এক এক দল এখানে করি মসজিদে যারা এসেছি, আমরা কেউ আওয়ামী লীগ করি এখানে এই মসজিদে আছেন, এখানে আমরা কেউ বিএনপি করি এই মসজিদে আছেন, কেউ জামাতে ইসলাম করেন, কেউ চরমুনাই করেন, কেউ খেলাফত করেন, কেউ তাবলিগ করেন, এটা আমাদের এক একটা দলীয় বা রাজনৈতিক পরিচয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বিএনপি করি, আমরা সবাই নবীর উম্মত, এই জন্য নবীকে নিয়ে অবমাননা কর বক্তব্য দিলে কে আওয়ামী লীগ করি কে বিএনপি করি ওই পরিচয় ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রতিবাদ জানাবো। আপনার কাছে দলের চাইতে কেন নবী বড় হতে পারে না? আপনি দলের চাইতে নবীকে বড় করে দেখেন। আপনি কবরে যাওয়ার পরে বলা হবে না আপনি কুলদন কোন দল করতেন, বলা হবে নবীর ব্যাপারে মা হাযার রাজুল আল্লাযী বুইথা ফীকুম, ওনাকে কি চিনো যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? নবী প্রেমিক যারা ছিল কবরের সাথে সাথে নবীজিকে চিনে ফেলবে, বলবে আমি তো চিনি, যাকে সারা জীবন ভালোবাসতাম, সারা জীবন যার আনুগত্য করতাম, ইনি তো আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো নেতা কাজে লাগবে না। আপনারা কে কোন দল করেন আমি জানি না, কোনো নেতা কাজে লাগবে না, একজন নেতাই কাজে লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে যে লাগবে এটা প্রমাণ দেই। আপনারা লাশ কবরে রাখার সময় কি পড়েন? বিসমিল্লাহি বিসমিল্লাহি মিল্লাতি, এই যে দোয়াটা পড়ে রাখলেন এটার অর্থ কি? আল্লাহর নামে রাসুলের দলে উঠাই দেওয়া গেলাম। কারে আপনি রাসুলের দলে উঠাই দেন? কারে রাসুলের দলে উঠাই দেন? সে নেতার জন্য হুঙ্কার দিত আর নবীর অবমাননায় চুপচাপ থাকতো, যে লোকটার সারা জীবন জীবন যৌবন রাসূলুল্লাহর কাজে লাগলো না, এই লোকটার মরা লাশ মরা দেহরই আমার নবী কি করবে? সুতরাং নবীর দলে থাকতে হলে, নবীর সাফায়াত পেতে হলে আপনাকে নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে। ভারতের সরকারকে আমরা সুস্পষ্টভাবে বলবো, আমরা এই মসজিদ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি আমরা বলছি তাকে শুধু দল থেকে সাসপেন্ড করলে চলবে না, বরং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু তাকে গ্রেফতার করলে চলবে না, আর ওই কুলাঙ্গার মহিলাকে বলবো নবীজিকে কটুক্তি করে এই দুনিয়াতে কেউ ছাড়,
দুনিয়ায় আল্লাহ তাকে বেজ্জত করেছেন। তুমি আজ ক্ষমতার চেয়ার পাইয়া যা মন চায় তাই বলো, এই পাশের দেশ মিয়ানমারের দিকে তাকাও, এই অং সান সুচিকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার থেকে নামায়া জেলখানার ভেতরে ঢুকায় দিয়েছেন। ক্ষমতা এমন জিনিস, সকালে আছে তো বিকালে নাই, বিকালে আছে তো রাতে নাই, রাতে আছে তো সকালে নাই। এমন বেজ্জত আল্লাহ করবেন? আল্লাহ তো বেজ্জত করবেন। এক ইমানুয়েল ম্যাক্রোকে আল্লাহ কি করেছেন দেখেন নাই? রাস্তাঘাটে পাবলিকের থাপ্পড় খাইছে, কি দেখেন নাই আপনারা? রাস্তাঘাটে পাবলিকের থাপ্পড় খাইছে। এই থাপ্পড় খাওয়া, জুতার বাড়ি খাওয়া, এই যে জুতার বাড়ি খাওয়া শুরু হয়েছে কার থেকে? আরে না, নমরুদ থেকে। কার থেকে? এই নমরুদ চরিত্রের লোকেরা এরাও এখনো জুতার বাড়ি খায়, থাপ্পড় জুতার বাড়ি এদের নসিবে। এইভাবে আবুল আহাবকে দেখেন না, কোন জাতের কাফের, কি মারাত্মক কাফের, যার নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে। আচ্ছা বলেন তো, সেই সময়ে কি আরো বড় বড় কাফের ছিল না? আবু জাহাল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, কিন্তু কোনো বড় কাফেরের নামে কি আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছে? ফেরাউনের নামে কোরআনে সূরা আছে? নমরুদের নামে কোরআনে কোনো সূরা আছে? কিন্তু আবুল আহারেম এমন কুখ্যাত কাফের, এর নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। কেন সূরা দিয়েছেন? কারণ সে নবীর অবমাননা করছে, নবী যে গালি দিয়েছে, আল্লাহ কি তাকে ছেড়ে দিয়েছেন? এখন যদি বলি আবুল আহাব কেমনে মরছে, এই ঘটনা তো অনেকে জানবেন না। আবুল আহাব কি এমনি এমনি মরছে, কি পরিমাণ বেজ্জত হয়ে মরছে শুনেন। এই আবুল আহাব কিভাবে মারা গেল এবার শুনেন। এই আবুল আহাব বদর যুদ্ধের এক সপ্তাহ পরে তার গলায় প্লেগ, ওই যে গুটি বসন্ত আছে না, এটা হইলো। হওয়ার পরে এর সংক্রমণ তার গোটা দেহে ছড়িয়ে পড়লো, তার শরীর পচে যাওয়া শুরু করলো। এখন এটা সংক্রমণ ব্যাধি যেহেতু, তার বউ, তার ছেলে মেয়েরা সবাই তার থেকে পলায়ন শুরু করছে, তারে ছেড়ে চলে গেছে, কারণ তার থেকে যদি এই রোগ তাদের কাছেও চলে আসে। দেখেন এই রোগে তার ছেলে মেয়ে সবাই, তার বউ শুদ্ধ তারে ছেড়ে চলে গেল। একটা সময় সে মারা গেল, মারা যাওয়ার তিন দিন পরে, কয়দিন পরে শুনতেছেন আপনারা? দেখেন নবী অবমাননার ফলাফল ভালো হয় না। মারা যাওয়ার তিন দিন পরে আবু জেহেলের, সরি আবু লাহাবের ছেলেদের কাছে খবর গেল তো যে তোমাদের বাপ তো মারা গেছে, তিন দিন হয়ে গেছে। তারা তখন গেল, গিয়ে দেখলো মারা গেছে, পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, এখন তারা কাছেও যেতে পারছে না, এটা সংক্রমণ ব্যাধি। দেখেন না এই করোনা ভাইরাসে অনেক দেশে আত্মীয় স্বজন নিজের ঘরের মা বাপ ভাই বোনকে ছেড়ে অনেকে দৌড়াইছে না, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে লাশ ছিল, স্বেচ্ছাসেবকরা দাফন করেছে, তো সংক্রমণ ব্যাধি ছিল। আবুল আহাবের ছেলেরা কাছে যায় না, শেষ পর্যন্ত তারা দুইজন লোক ভাড়া করে আনছে। শোনেন বেজ্জত হয়েছে কেমনি, দুইজন লোক ভাড়া করে আনছে, এরাও কাছে যায় না। আমরা কি কাছে গিয়া ঠেকবো নি যদি আমাদের আবার এই রোগ হয়ে যায়? তখন আবুল আহাবের ছেলেরা বুদ্ধি দিল, ঠিক আছে লাঠি নিয়ে আসো কয়েকটা, লাঠি দিয়া গুতাই গুতাই এরপরে তারে কোনো একটা গর্তে ফেলে দাও। দেখেন নবী অবমাননার পরিণতি, এবার আবুল আহাবের এই মরাদেহকে গুতাইয়া গুতাইয়া ওই গর্তের ভেতরে ফেলা হলো। এবার ভাড়াটিয়ারা বললো, ভাড়াটিয়া লোকরা বললো, এভাবে তো থাকলে এর লাশ পচে গলে দুর্গন্ধ বাতাসে মিশে যাবে, আরও মানুষ সংক্রমিত হতে পারে। কয় তাহলে কি করা দরকার? কয়েক কাজ করো, পাথর দিয়া পাথর নিক্ষেপ করে তার উপরে পাথরের স্তূপ তৈরি করে দাও, তাহলে আর দুর্গন্ধ বের হতে পারবে না, পাথর চাপা দিয়ে দুর্গন্ধ বের হবে না। এই আবুল আহাব সাফা পাহাড়ে নবীজিকে পাথর মেরেছিল, আল্লাহ প্রতিশোধ নিলেন কেমনে দেখেন। হে মারা যাওয়ার পরে, সে মারা যাওয়ার পরে তার নিজের ছেলেরা এবার তার মরদেহের উপরে পাথর মেরে পাথরের স্তূপ তৈরি করলো। নাউযু বিল্লাহ আমিন। আমরা বলবো এই মহিলা যে কাজ করেছে অবশ্যই সে আল্লাহর তরফ থেকে চূড়ান্ত শাস্তি পাবে, এটা কোনো সন্দেহ নাই। তবে আমরা নবীর উম্মত হিসাবে আমাদের তো প্রতিবাদটুকু জানানো দরকার, এই প্রতিবাদ জানানোর সুযোগ এবং পরিবেশ তৈরি করে দিতে হবে। আর এই প্রতিবাদ জানাতে গিয়ে আবার দেশের সম্পদ নষ্ট করা যাবে, কোনো ভাঙচুর বা কোনো হামলা এগুলোতে কখনো জড়ানো যাবে না। আপনি প্রতিবাদ জানান, প্রতিবাদের ভাষা সুন্দর হতে হবে, সাবলীল হতে হবে। আপনি তো আর এখন ভারতে গিয়া কিছু করতে পারবেন না, পারবেন? পারবেন না। এখন আপনি একজন ইমানদার হিসাবে হয়তো প্রতিবাদ জানাচ্ছেন, প্রশাসনের ভাইদেরকেও বলবো, আমাদের ভাইদেরকে সেই পরিবেশ আপনারা তৈরি করে দিবেন। এবং কেউ কখনো প্রতিবাদের নামে কোনো নাশকতা, কোনো হামলা বা কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজিকে ভালোবাসার, পূর্ণাঙ্গ ভালোবাসার অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।